সালাম আলাইকুম সবাইকে। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে যে দ্রাব্যতা থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট দেখার চেষ্টা করব, যেটা তোমরা অনেক বেশি ইনবক্সে প্রশ্ন পাঠাইছো যে ভাইয়া এটা পারতেছি না বা এটা বুঝতেছি না। সো আমরা এটা একটু দেখার চেষ্টা করব। এই প্রশ্নটা মেইনলি হচ্ছে যে আমাদের মেইন টার্গেট যে তোমার তাপমাত্রা ঠান্ডা করলে অধঃক্ষিপ্ত কতটুকু হবে বা তাপমাত্রা বাড়াই দিলে কতটুকু যোগ করা লাগবে সম্পৃক্ত করার জন্য। সো এটা হইতেছে আমাদের মুখ্য বিষয় আর কি, ঠিক আছে? সো দেখা গেছে যে এটা এক এক টেস্ট পেপারে এক এক রকম করে করছে এবং এক এক টেস্ট পেপারে এক এক আনসার দেওয়া, ঠিক আছে? যেহেতু এটা ভিন্ন ভিন্ন টেস্ট পেপারে ভিন্ন ভিন্ন রকম আনসার দেওয়া, অ্যাকচুয়াল আনসারটা কি হবে সেটা আমরা সলভ করে বের করার চেষ্টা করবো। ওকে, সো আমরা স্টার্ট করতে পারি। সো আমাদেরকে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, দ্রাব্যতা আর এদিকে আছে তাপমাত্রা। সো আমরা এখানে দুই রকমের বিহেভিয়ার দেখতেছি, একটা হচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তেছে আর একটা হচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কমতেছে, ঠিক আছে? সো এটা আমাদের এখন মেইন পার্ট না। আমাকে প্রশ্নে কি বলা আছে, 15 ডিগ্রি থেকে, সরি, 15 ডিগ্রি তাপমাত্রায় শীতল করলে 1 নং যোগ ওটা কি পরিমাণ অধক্ষেপ হবে। ওকে, সো আমার কাছে 15 ডিগ্রিতে শীতল করতে বলা হয়েছে। তো আমার কাছে বলছে, আমার কাছে যে দ্রবণটা আছে সেটা আছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটাকে কতটুকু আছে, 300 গ্রাম, ঠিক আছে? 300 গ্রাম কি আছে, সম্পৃক্ত দ্রবণ। এই দ্রবণটাকে 65 ডিগ্রি থেকে আমি কিসে শীতল করতেছি, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করতেছি, ঠিক আছে? সো এখন আমরা কি করতেছি, জিনিসটা একটু সামারি করি, যে আমার কাছে যে পাত্রটা আছে সেটা আছে হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াসে। আমি এটাকে শীতল করে কত ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছি, 15 ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি কত থেকে কততে যাচ্ছি, 65 থেকে 15-তে। ওকে, আচ্ছা এটা একটু কনফিউজ হইও না, আমার কাছে কিন্তু আছে হচ্ছে কিন্তু 65 ডিগ্রিতে, ঠিক আছে? আর আমি নিয়ে যাব কোথায়, আমরা নিয়ে যাব হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসে। এটাতে কনফিউজ হয় না, আমার কাছে কিন্তু 15 ডিগ্রির কিছু নাই, আমি 15 ডিগ্রিতে যাব, আসে হচ্ছে কত ডিগ্রিতে, 65 ডিগ্রিতে। ওকে, আচ্ছা এবার এখন প্রশ্ন কি বলছে, 15 ডিগ্রি আর 65 ডিগ্রিতে দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 20 আর 25, ঠিক আছে? সো 15 ডিগ্রিতে দ্রাব্যতা কত দেওয়া আছে, 20, আর 65 ডিগ্রিতে দেওয়া আছে হচ্ছে কত, 50, ঠিক আছে? সো দ্রাব্যতা মানে কি, আমরা সবাই সংজ্ঞা জানি, দ্রাব্যতা হচ্ছে কি, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম কি থাকে, দ্রব থাকে, ঠিক আছে? তার মানে দ্রাব্যতা 50 মানে কি, 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে কি, 50 গ্রাম দ্রব আছে, ঠিক আছে? দ্রাব্যতা 50 মানে কি, 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে কতটুকু, 50 গ্রাম। ওকে, আচ্ছা এখন আমার কাছে কিন্তু, তুমি আবার কিন্তু কনফিউজ হয়ে না, কারণ আমার কাছে 100 গ্রাম দ্রাবকে 20 গ্রাম দ্রব আছে, এটা কিন্তু চিন্তা করার কথা মাথায় আনবা না, কারণ আমরা হচ্ছে যে এইটাতে যাব, বুঝছো? মানে এই 15 ডিগ্রি সেলসিয়াসে যাব, বাট আমার কাছে আছে কিন্তু কি, 50, ঠিক আছে? আচ্ছা তো এখন প্রশ্ন, অঙ্কটা সলভ করতে বলছে কিসের সাপেক্ষে, অঙ্কটা কি দ্রাবকের সাপেক্ষে সলভ করতে বলছে নাকি দ্রব সাপেক্ষে সলভ করতে বলছে, আমরা এটা বুঝবো কেমনে? দেখো আমাদের কাছে কি ডাটা দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে হচ্ছে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তার মানে আমাকে বলা হয়েছে যে আমার কাছে কতটুকু দ্রবণ আছে, 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তার মানে আমরা ম্যাথটা সলভ করবো কিসের সাপেক্ষে, দ্রবণের সাপেক্ষে, ঠিক আছে? তো এখন খেয়াল করো, আমার কাছে 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব থাকলে, আমরা যদি এটাকে দ্রবণে কনভার্ট করতে চাই, কিসে কনভার্ট করতে চাই, আমরা যদি এটাকে দ্রবণে কনভার্ট করতে চাই, যে দ্রবণ কতটুকু, তাহলে আমরা কি করব, দ্রাবকার দ্রবটাকে কি করে দিব, যোগ করে দিব। তাহলে আমাদের কাছে টোটাল দ্রবণ আসতেছে হচ্ছে কতটুকু, 150 গ্রাম, বুঝছো? তাহলে আমাদের কাছে দ্রবণ আসতেছে হচ্ছে কতটুকু, টোটাল 150 গ্রাম। আচ্ছা এবার আসো, আমার কাছে ছিল হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা পাত্র, সেখানে দ্রাব্যতা ছিল হচ্ছে 50, এর মানে আমার কাছে দ্রব কতটুকু ছিল, দ্রব ছিল হচ্ছে 50 গ্রাম, ঠিক আছে? যখন আমি কি ঠান্ডা করলাম তখন দ্রব কতটুকু থাকতে পারবে, দ্রব থাকতে পারবে হচ্ছে 20 গ্রাম। কথা কি বোঝা গেছে, আমার কাছে দ্রব ছিল হচ্ছে 50 গ্রাম, যখন আমি ঠান্ডা করলাম তখন দ্রব থাকতে পারবে হচ্ছে কতটুকু, 20 গ্রাম। তার মানে যে এক্সট্রা অংশটুকু, মানে 50 বিয়োগ 20, ওই এক্সট্রা অংশটুকুই কি হয়ে যাবে, অধক্ষেপ হয়ে যাবে, কি হয়ে যাবে, অধক্ষেপ হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে অধক্ষিপ্ত হবে, ঠিক আছে? আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি অধক্ষিপ্ত হবে, ঠিক আছে? ঠান্ডা করলে অধক্ষিপ্ত হবে কতটুকু, অধক্ষিপ্ত হবে 50 মাইনাস 20। বুঝা গেছে কেন এটা 50 মাইনাস 20 হচ্ছে, যে আমার কাছে দ্রব আছে হচ্ছে 50 গ্রাম, যেই টেম্পারেচারে পাত্র আছে, আর আমি যখন এটাকে ঠান্ডা করব, মানে 15 ডিগ্রিতে নিয়ে যাব, তখন আমার কাছে দ্রব থাকতে পারবে হচ্ছে 20 গ্রাম। তাহলে আমি যখন এটাকে ঠান্ডা করলাম তখন অধক্ষিপ্ত হচ্ছে কতটুকু, 30 গ্রাম, ঠিক আছে? এই 30 গ্রাম কি হয়ে যাবে, পাত্রের নিচে তলানি আকারে এরকম অধক্ষেপ জমা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের অধক্ষেপ হচ্ছে কতটুকু, 30 গ্রাম। এখন এই যে অধক্ষেপটা হচ্ছে সেটা কতটুকু দ্রবণের মধ্যে হচ্ছে, আমরা জানি যে আমাদের কাছে টোটাল দ্রবণ আছে কতটুকু, 150 গ্রাম, বুঝছো? তাহলে আমরা লিখতে পারি 150 গ্রাম দ্রবণে অধক্ষেপ হয় কতটুকু,
30 গ্রাম, ঠিক আছে? 150 গ্রাম দ্রবণে কতটুকু অধক্ষেপ হয়? 30 গ্রাম। এবার আসো, প্রশ্নে জিজ্ঞেস করছে একে কত হয়, আর প্রশ্নে আমাদেরকে বলছে 300 গ্রাম দ্রবণের জন্য কত হবে সেটা বাইর করো। তাহলে 300 তে কত হয়? তাহলে 30 গুণ 300 ডিভাইডেড বাই হচ্ছে কত? 150। দাও এটা কাটাকাটি করে সলভ করে তুমি পাওয়া যাবে হচ্ছে এখানে 2, আর 30 গুণ 2 60, সো 60 গ্রাম। সো আমি এই আনসারটা কোনো টেস্ট পেপারে মনে হয় এখন পর্যন্ত দেখি নাই, দুই একটাতে থাকতে পারে। ম্যাক্সিমাম টেস্ট পেপারে দেখছি কোনো টেস্ট পেপারে 6 গ্রাম আনসার দেওয়া, কোনো টেস্ট পেপারে 9 দেওয়া, কেউ কেউ 15 বাইর করতেছে। সো আনসার অ্যাকচুয়ালি কত হবে? 60 গ্রাম হবে, ঠিক আছে? সো আমরা জিনিসটা আরেকবার একটু সামারি করি। অঙ্কগুলো সবগুলোর থিম কিন্তু সেম, কথা কি বোঝা গেছে? যে একটা টেম্পারেচার থেকে একটা টেম্পারেচারে তুমি ঠান্ডা করতেছো, বা একটা টেম্পারেচার থেকে একটা টেম্পারেচারে তুমি গরম করতেছো, ঠিক আছে? যদি গরম করতেছো বলতো তাহলে অধক্ষেপ হবে লিখতাম না, তখন লিখতাম যে কতটুকু এক্সট্রা যোগ করা লাগবে, কথা কি বোঝা গেছে? আচ্ছা, এরকমও ম্যাথ আছে, সমস্যা নেই। সো আমরা কি বলতে চাচ্ছিলাম যে আমরা যখন এটাকে 65 থেকে 15 ডিগ্রিতে নিচ্ছি, আমাদের দ্রব থাকতেছিল কতটুকু? 50 গ্রাম দ্রব ছিল, 50 গ্রাম। যখন আমি ঠান্ডা করলাম তখন দ্রব থাকতে পারবে হচ্ছে কতটুকু? 20 গ্রাম। তার মানে এক্সট্রা অংশটুকু কি হয়ে যাবে? এই রকম অধক্ষেপ আকারে নিচে পড়ে থাকবে। তাহলে অধক্ষিপ্ত হচ্ছে কতটুকু? 30 গ্রাম। এখন আমাদের অঙ্কটা করতে বলছে কিসের সাপেক্ষে? দ্রবণের সাপেক্ষে। কেমনে বুঝছি? এই যে এখানে ডাটা দেওয়া ছিল 300 গ্রাম দ্রবণকে ঠান্ডা করছে, ঠিক আছে? তাহলে 300 গ্রাম দ্রবণ, তাহলে আমাদের দ্রবণ কতটুকু আছে সেটা জানা লাগবে। আমার কাছে পাত্র এক্সিস্ট করতেছে হচ্ছে এইটা, 50 মানে 100 গ্রামের দ্রব আছে হচ্ছে কতটুকু? 50 গ্রাম। তাহলে এখানে কতটুকু দ্রবণ আছে? 100 প্লাস 50 মানে হচ্ছে 150। তার মানে 150 গ্রাম দ্রবণে কতটুকু অধক্ষিপ্ত হচ্ছে? 30 গ্রাম। একে কত? 300 তে কত? তাহলে আমাদের আনসার চলে আসছে হচ্ছে 60 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের গ, যেটা নিয়ে ম্যাক্সিমাম কনফিউশন ছিল, সেটা শেষ হয়েছে। আমরা ঘতে আসার আগে এরকম আরো দুই একটা ম্যাথ যারা দিছিলা ওদেরগুলো একটু সলভ করে দেই। আচ্ছা, কি বলছে দেখো, এইখানে বলছে 2 নং পাত্রকে সম্পৃক্ত করতে কি পরিমাণ অতিরিক্ত দ্রব যোগ করা লাগবে, ঠিক আছে? সো আমরা একটা জিনিস দেখছি, যখন আমরা ঠান্ডা করি, ঠান্ডা করলে কি করা হয়? ঠান্ডা করলে অধক্ষেপ পড়ে, কি হয়? ঠান্ডা করলে অধক্ষেপ পড়ে। আর যদি আমি কি করি, গরম করি, তাইলে আমাদের সম্পৃক্ত করার জন্য অতিরিক্ত কি করতে হয়? দ্রব যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, যখন আমি একটা দ্রবণকে ঠান্ডা করব তখন কি হবে? অধক্ষেপ হবে, ঠিক আছে? তখন কি হওয়া শুরু করে? অধক্ষেপ হওয়া শুরু করে। আর যখন আমি একটা দ্রবণকে গরম করব তখন আমাদের অতিরিক্ত পরিমাণ দ্রব কি করতে হবে? যোগ করতে হবে, ঠিক আছে? সো জিনিসটা মাথায় রাখো, এখানে প্রশ্নে কি বলছে, আমার কাছে একটা পাত্র আছে, খেয়াল করো, 28 ডিগ্রি এবং 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 35 আর 45, ওকে? আমার কাছে একটা পাত্র আছে, যে পাত্রটা আছে কিন্তু হচ্ছে কততে? 28-এ, ঠিক আছে? এটাকে আমি হিট দিয়ে কততে নিয়ে যাবো? 32-এ, ঠিক আছে? সো আমার কাছে আছে হচ্ছে কি, আছে হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাত্র, ভুল করিও না কিন্তু, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাত্র। আমি এটাকে তাপ দিয়ে কি করব? তাপ দিয়ে আমি কত ডিগ্রিতে নিব? 32 ডিগ্রিতে, ঠিক আছে? এটাতে আমরা কি করব? যাব বা নিব, যেটাই লিখি না কেন, আমার কাছে আছে কিন্তু 28 ডিগ্রিতে, আর আমরা নিব বা যাব হচ্ছে 32 ডিগ্রিতে, ঠিক আছে? সো 28 ডিগ্রিতে দ্রাব্যতা কত? এটা দেওয়া আছে হচ্ছে 35, আর এই 32 ডিগ্রি সেলসিয়াসে কত? 45, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা, ওকে? সো আমাদের পাত্র আছে হচ্ছে কোনটা? আমাদের পাত্র আছে হচ্ছে 28 ডিগ্রি, যেখানে দ্রাব্যতা হচ্ছে 35। সো দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু আছে ভাই? দ্রব আছে হচ্ছে 35 গ্রাম। কতটুকু আছে দ্রব? 35 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, অঙ্কটা কিসের সাপেক্ষে করতে বলছে? খেয়াল করো, অঙ্কের ডাটা দেওয়া আছে হচ্ছে 130 গ্রাম, 130 গ্রাম সম্পৃক্ত কি দেওয়া আছে? দ্রবণ। তারপরে আমরা ম্যাথটা করবো কিন্তু দ্রাবকের সাপেক্ষে না, আমরা ম্যাথটা করবো হচ্ছে দ্রবণের সাপেক্ষে। তাহলে আমরা বের করে ফেলি এখানে দ্রবণ কতটুকু আছে। সো দ্রবণ কেমনে বের করবো? আমার কাছে দ্রাবক আছে 100, দ্রব আছে 35, যোগ করে দিলেই কি হয়ে যাবে? দ্রবণ হয়ে যাবে, নাকি? দ্রব আর দ্রাবককে যোগ করলে কি হয়ে যায়? দ্রবণ। তাহলে আমাদের কাছে কি আছে? 135 গ্রাম দ্রবণ আছে। আচ্ছা, এবার আসো, এখন আমরা কি করছিলাম, আমরা 28 থেকে 32 গেছি, ঠিক আছে? সো 28 থেকে 32 যখন গেলাম, আমার কাছে দ্রব আসিল কতটুকু? 35, ঠিক আছে? কিন্তু যখন আমি এটাকে গরম করছি, আমাদের দ্রব লাগবে কতটুকু? লাগবে হচ্ছে 45, কথা কি বোঝা গেছে? আমার কাছে দ্রব আছে হচ্ছে কতটুকু? 35 গ্রাম, ঠিক আছে? আর আমি যখন এটাকে গরম করলাম, তখন এটাকে সম্পৃক্ত করার জন্য দ্রব লাগবে কতটুকু? 45। তার মানে আমাদের এক্সট্রা কিছু অ্যাড করা লাগবে। তাহলে এক্সট্রা কতটুকু অ্যাড করা লাগতেছে, বা অতিরিক্ত কতটুকু অ্যাড করা লাগতেছে, সেটা হচ্ছে 45 - 35, কত আসে? 10, ঠিক আছে? তার মানে আমাদের 10 গ্রাম কি করতে হইতেছে? এক্সট্রা অ্যাড করতে হইতেছে। আচ্ছা, এখন এই যে এক্সট্রাটা অ্যাড করবো, সেটা আমি কতটুকু দ্রবণে অ্যাড করতেছি?
135 গ্রাম দ্রবণে, কতটুকুতে অ্যাড করতেছি 135, তার মানে 135 গ্রাম দ্রবণে আমরা অ্যাড করতেছি হচ্ছে কতটুকু, অ্যাড করতেছি হচ্ছে 10 গ্রাম। কেউ কিন্তু বাংলা ইংলিশ মিক্স করে লিখবা না, যোগ করতে হবে লিখবা আর কি। সো একে কতটুকু অ্যাড করতেছি, আর আমাকে প্রশ্ন বলছে কতটুকু সম্পৃক্ত দ্রবণ নিয়ে কাজ করতে, 130। ঠিক আছে, তাহলে 130-এ কতটুকু অ্যাড করতেছি, সো জাস্ট ঐকিক নিয়ম দিয়ে 130 গুণ 10 ডিভাইডেড বাই 135 করে দিলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, সো এই ম্যাথে আর কারো সমস্যা হওয়ার কথা না। ওকে, সো জাস্ট আগেরটা রিভার্স অঙ্ক, যে আগেরটাতে ঠান্ডা করছিলাম তাই অধঃক্ষিপ্ত হয়েছিল, আর এটাতে আমরা গরম করছি, জাস্ট কি করছি তাই আমাদের দ্রব এক্সট্রা অ্যাড করা লাগছে। ঠিক আছে, এখানেও দ্রবণের সাপেক্ষে ম্যাথ করতে বলছিল, আগেরটাতেও দ্রবণের সাপেক্ষে ম্যাথ করতে বলছিল, সো দুইটাই সেম কথা। এবার চলে আসে হচ্ছে আমাদের থার্ড, যেটা সেম টাইপের প্রবলেম, কারণ হচ্ছে আমি বলতেছি নেক্সট দিন মানে কালকে যেহেতু পরীক্ষা, সো মোটামুটি শিওর থাকো যে 8টা বোর্ড থেকে 3টা বা 4টা বোর্ডে এই প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে, মানে এই টাইপটা থাকবে, সো একদম ইজিলি আনসার করতে পারবা, চোখ বন্ধ করে না। আচ্ছা কি বলা আছে দেখো, এ পাত্রের দ্রবণকে 50 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হইলে কত গ্রাম কেলাসিত হবে, কেলাসিত মানে হচ্ছে কি, অধঃক্ষিপ্ত হবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, আমার কাছে এ পাত্র, এ পাত্র কি আছে, এ পাত্র কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, 50 ডিগ্রি। এই যে দেখো 50 ডিগ্রি থেকে আমি এটাকে শীতল করে কততে নিয়ে যাইতেছি, ওরা বলতেছে 50 ডিগ্রি থেকে শীতল করে 25 ডিগ্রিতে নাও। ঠিক আছে, আমি এটাকে আগের মতো করে লিখে ফেলবো, 50 ডিগ্রি থেকে কততে যাচ্ছি, 25 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, সো আমার কাছে পাত্র আছে কিন্তু 50-এ, ঠিক আছে, আর আমরা যাব বা নিয়ে যাব হচ্ছে কততে, 25-এ। ঠিক আছে, এখন এবার আসো 50-এ দ্রাব্যতা কত, 50-এ দ্রাব্যতা হচ্ছে এই যে গ্রাফ বরাবর যাবা, এই যে দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে দ্রাব্যতার সাথে তাপমাত্রার সম্পর্ক, এই যে এখানে যদি একটা দাগ টান দাও, মানে এই দাগ বরাবর 50 ডিগ্রি বরাবর উঠার পরে এই দিক বরাবর গেলেই আমরা দ্রাব্যতা পাই যাব, কত আছে দেখো 60, কত আছে 60 গ্রাম পার 100 গ্রাম H2O। ঠিক আছে, আচ্ছা আর এখানে 25 ডিগ্রিতে দ্রাব্যতা কত আছে দেখো 40, দাগ ওরা দিয়েই দিছে বুঝছো, 40 গ্রাম পার 100 গ্রাম H2O। আচ্ছা দ্রাব্যতার এককটা কিন্তু লিখা উচিত, ঠিক আছে, শুধু 60 লিখলে ভালো লেখায় না, 60 গ্রাম পার 100 গ্রাম H2O পুরাটা কিন্তু হচ্ছে কি দ্রাব্যতার একক। ঠিক আছে, গ্রাম পার 100 গ্রাম H2O, ঠিক আছে, এটা লিখাটা বেটার। আচ্ছা এখন দেখো আমাকে পাত্রটা আছে হচ্ছে কততে, 150 ডিগ্রিতে, ওকে, সো 50 ডিগ্রিতে দ্রাব্যতা কত 60, এটার মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু আছে, দ্রব আছে হচ্ছে 60 গ্রাম। ঠিক আছে, এখন অঙ্কটা কিসের সাপেক্ষে করতে বলছে দেখো, 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণের সাপেক্ষে, সব অঙ্কই দ্রবণের সাপেক্ষে বলতেছে, যদি কোনো অঙ্কে দ্রাবকের সাপেক্ষে বলতো তাহলে আমরা 100 দিয়ে করে ফেলতাম, বাট যেহেতু আমাকে দ্রবণ বলছে তাহলে আমার আগে দ্রবণটা বের করতে হবে, তাহলে দ্রবণ কতটুকু, 100 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রব থাকা মানে হচ্ছে দ্রবণ হচ্ছে 100 প্লাস 60 মিনস হচ্ছে 160। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো, এখন তুমি চিন্তা করো আমার কাছে দ্রব ছিল কতটুকু, আমার কাছে দ্রব ছিল হচ্ছে 60, কতটুকু ছিল, দ্রব ছিল হচ্ছে 60। ঠিক আছে, 60 গ্রাম, আর যখন আমি এটাকে ঠান্ডা করছি তখন থাকতে পারবে কতটুকু, থাকতে পারবে হচ্ছে 40 গ্রাম। ঠিক আছে, তাইলে কতটুকু অধঃক্ষিপ্ত হচ্ছে আমরা এটা পায়ে যাইতেছি, অধঃক্ষিপ্ত হচ্ছে 60 মাইনাস 40, মানে এটা পাত্রের আকারে নিচে তলানি আকারে পড়তে থাকবে বা কেলাসিত হবে, কি হবে, কেলাসিত মানে অধঃক্ষিপ্ত হবে। ঠিক আছে, সো 20 গ্রাম অধঃক্ষিপ্ত হইতেছে, এটা কতটুকু দ্রবণে অধঃক্ষিপ্ত হইতেছে আমরা দেখতেছি, 160 গ্রাম দ্রবণে অধঃক্ষিপ্ত হচ্ছে কতটুকু, 20 গ্রাম। ঠিক আছে, 160 গ্রাম দ্রবণে অধঃক্ষিপ্ত কতটুকু, 20 গ্রাম। এখন ওরা জানতে চাইছে 250-এ কতটুকু হবে, তাহলে একে কত আর 250-এ কত, জাস্ট ঐকিক নিয়মের কাজ, 20 গুণ 250 ডিভাইডেড বাই 160। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেট করে ফেলো, তোমার অঙ্ক ডান, বোঝা গেছে। সো এখন আর কতটুকু অধক্ষিপ্ত হবে বা কতটুকু যোগ করা লাগবে সেই প্রশ্নে আটকানো যাবে না, যদি আনসার ভুল দেওয়া থাকে মানে কনফিউজ হওয়ার কিছু নাই, তুমি যেটা আমি যে প্রসেসে শিখাইছি সেই প্রসেসে করবা, ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। ঠিক আছে, সো আমরা যদি প্রশ্নগুলো যেহেতু আমরা গ করছি, ঘটাও একটু দেখে আসি। ঠিক আছে, প্রথম থেকে একটু ঘগুলো নিয়েও কথাবার্তা বলে ফেলি আমরা, তো তাইলে আমাদের জিনিসগুলা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা খুব ইম্পর্টেন্ট একটা ঘয়ের প্রশ্ন, আচ্ছা তো তাহলে কি বলা আছে, উদ্দীপকের যৌগগুলো দ্রাব্যতা পরিবর্তনের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। তো তুমি এখানে দেখো গ্রাফটা, যদি দেখো গ্রাফে দেখো দ্রাব্যতা দুই রকম, কিছু কিছু তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তেছে, কিছু কিছু কমতেছে, আর আরেকটা তো কি করছে,
তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তেছিল, একটা সময় পর আবার কি করা শুরু করছে, কমা শুরু করছে। এটা কে? এটা হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4 10H2O, মানে সোডিয়াম সালফেট 10 অনুক পানি। আর তাপমাত্রা বাড়ার সাথে বাড়তেছিল কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা, আর কোনটা কমতেছিল? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এবার আসো, এখন কখন কমে কখন বাড়ে এটা আমরা একটু কেমনে বুঝবো, ঠিক আছে? এটা নিয়ে ভাইয়ের ডিটেলস ভিডিও আছে, আমরা ডিটেলস অত বেশি আলোচনা করব না, কারো যদি দরকার হয় ডিটেলস আমাকে বললো, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন আমরা কথা বলতেছিলাম হচ্ছে কি, যে কোনটা বাড়তেছে কেন বা কমতেছে একটু হালকা করে ব্যাখ্যা বলে দিই। তো এখন দেখো, আমাদের বইয়ে আমরা জানি যে তাপ উৎপাদী একটা বিক্রিয়া হয়, আর এটা হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া একটা হয়, ঠিক আছে? একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, ঠিক আছে? সো তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়, তুমি যদি তাপমাত্রা বাড়াই দাও, দ্রাব্যতার মানটা কি হতে থাকে, কমতে থাকে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা তুমি বাড়াই দিলে দ্রাব্যতা কি হবে, কমবে। আর তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই দিলে দ্রাব্যতাটা কি হয়, বাড়ে, বুঝছো? সো দুইটার কিন্তু উল্টা কেস, একটা তো হচ্ছে তাপমাত্রা বাড়াই দিলে দ্রাব্যতা কমে, আর একটা তো হচ্ছে তাপমাত্রা বাড়াই দিলে দ্রাব্যতা বাড়ে, ঠিক আছে? সো তোমার এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডে কি হইতেছে, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে, এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের দ্রাব্যতাটা কি হইতেছে, বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ এই যে আমরা যে অ্যামোনিয়াম ক্লোরাইড সম্পর্কে কথা বলতেছি, এই যে আমরা যে অ্যামোনিয়াম ক্লোরাইড সম্পর্কে কথা বলতেছি, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের যে বিয়োজন, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের যে বিয়োজন, সে বিয়োজন বিক্রিয়াটা একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া? অ্যামোনিয়াম ক্লোরাইডের বিয়োজন বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। এখন এই তাপহারী বিক্রিয়া হওয়ার কারণে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ও দ্রাব্যতাটাও কি হয়, বাড়তে থাকে, ঠিক আছে? এটাই লিখে দিবা, যে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিয়োজন একটা তাপহারী বিক্রিয়া, আর তাপহারী বিক্রিয়া হওয়ার কারণে এখানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতার পরিমাণটা বাড়তেছে, ঠিক আছে? সো ওর গ্রাফে এরকম বিহেভিয়ার দেখা যাচ্ছে, আরো 2-4 লাইন লিখলে বা অ্যাড করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এবার আসা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে বিয়োজন, সেই বিয়োজনটা আবার কিন্তু কি, তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন বিয়োজিত হয়, তখন তার বিক্রিয়াটা হচ্ছে কি, তাপ উৎপাদী বিক্রিয়া। তোমরা তোমরা দেখবা যে যখন চুনকে কি করা হয়, গোলানো হয়, দেখবা যে এটা পাত্রটা তখন গরম হয়ে যায়, ঠিক আছে? সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এই কারণে এখানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কি হয়েছে, কমছে। ওকে, সো এটা একটু ব্যাখ্যা দিয়ে লিখে নেবা। এবার আসো থার্ড যে বিহেভিয়ারটা, যেটা একটা বাড়তেছিল কমতেছে, সোডিয়াম সালফেট 10 অনু পানি, ঠিক আছে? সোডিয়াম সালফেট 10 অনু পানি। ওকে, এখানে কি হইতেছে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা প্রথমে বাড়তেছিল, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা প্রথমে কি হইতেছিল, বাড়তেছিল, এরপরে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কি হইছে, কমছে। এখন কেন? কারণ হচ্ছে সোডিয়াম সালফেট 10 অনু পানি, এটার যে বিয়োজন সেটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তোমাকে বললাম তাপহারীতে কি হয়, তাপমাত্রা বাড়াই দিলে দ্রাব্যতা বাড়ে, তো বাড়তেছিল, ভালো কথা। এখন তুমি যখন তাপ দিতেছো, তাপ দিতে থাকলে কি হবে, এই যে পানিগুলো আস্তে আস্তে কি হওয়া শুরু করবে, বাষ্প হওয়া শুরু করবে, পানিগুলো আস্তে আস্তে চলে যাবে, 10টা পানির অণু ছিল, 9টা 8টা করে করে চলে যাবে। সো চলে যেতে যেতে একটা সময় কি হয়ে যাবে, এটা সোডিয়াম সালফেট, শুধু সোডিয়াম সালফেট থাকবে। এখন এই যে শুধু সোডিয়াম সালফেট, এর বিয়োজনটা আবার কিন্তু তাপ উৎপাদী, ঠিক আছে? এর বিয়োজনটা হচ্ছে কি, তাপ উৎপাদী। এই কারণে ওর ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বাড়াই দিলে দ্রাব্যতা কি হয়, কমে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা কি বললাম, সোডিয়াম সালফেট 10 অনু পানির ক্ষেত্রে 2 রকম বিহেভিয়ার দেখা যাওয়ার কারণটা কি, কারণটা হইতেছে সোডিয়াম সালফেটের 10 অনু পানির বিয়োজনটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, তাই তাপমাত্রা বাড়ার সাথে সাথে কি হইতেছে, দ্রাব্যতাটা বাড়তেছিল, ঠিক আছে? কিন্তু 32.2 ডিগ্রি সেলসিয়াস, 2 না 4, আমার ঠিক খেয়াল নাই, 32.4 ডিগ্রি সেলসিয়াসের পরে দেখা যায় যে এই 10 অনু পানিগুলা বাষ্পীভূত হয়ে যায়। তখন কি হয়, এই যে গ্রাফে যে এই যে যতটুকু পর্যন্ত বাড়ছে না, এটা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস। এরপরে কি হইতেছে, তাপমাত্রা তুমি বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কমতে থাকে, কারণ এরপরে সোডিয়াম সালফেট শুধু যে একলা আছে, সেটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, বিয়োজন। সো এই কারণে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কি হয়, কমে। এইটুকু লিখলে তুমি দেখবে যে তোমার 2 পেজ বই রা গেছে, ঠিক আছে? চিত্রটি তো আগে সুন্দর করে লিখে দিবা, এক্সপ্লেন করে দিবা যা বললাম। আচ্ছা, এরপরে দেখো এখানে ঘয়ের অঙ্কটা হচ্ছে সময়ন প্রভাব, ঠিক আছে? সময়ন প্রভাবের অঙ্ক, যে আমার কাছে কি আছে, XZ একটা দ্রবণ আছে, XZ এর KSP দেওয়া আছে, এটার সাথে তুমি কি করছো, 0.01 মোলার XY যোগ করা হলে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা, আমি একটু ফাস্ট ফাস্ট অঙ্কটা সলভ করে দেই, ঠিক আছে? খুব কমন প্রশ্ন, এগুলোর একটু মোটামুটি ডিটেলস ক্লাস আছে, আমি দরকার হলে লিঙ্ক দিয়ে দিব না,
আচ্ছা, তো আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে একটা দ্রবণ দেওয়া আছে এক্স জেড এর। কার? এক্স জেড এর। এই এক্স জেড এর মধ্যে আমি কাকে অ্যাড করছি? এক্স ওয়াই কে অ্যাড করছি। কাকে অ্যাড করছি? এক্স ওয়াই। এই এক্স ওয়াই এর কতটুকু অ্যাড করছি? 0.01 মোলার। 0.01 মোলার কে অ্যাড করছি আমি এক্স ওয়াই। ওকে, আচ্ছা, তো ভালো কথা, আমি অ্যাড করলাম। সো এখন এই এক্স জেড এর, এই এক্স জেড এর কেএসপি এর একটা ভ্যালু আমাকে দেওয়া ছিল, ঠিক আছে? কেএসপি এর ভ্যালুটা কত দেওয়া ছিল? 4 × 10 ইনভার্স কত? 11, ঠিক আছে? এটার একটা কেএসপি ভ্যালু দেওয়া ছিল। সো এখন আমি এক্স ওয়াই অ্যাড করার পরে এটার আগে যে দ্রাব্যতা ছিল এক্স জেড এর, আমি যোগ করার পরে দ্রাব্যতার কি কোনো পরিবর্তন হবে কিনা, ঠিক আছে? সো আমরা প্রথমে অঙ্কটা করব হচ্ছে যখন আমরা এক্স ওয়াই যোগ করি নাই, ঠিক আছে? এক্স ওয়াই যোগ করার আগে, এক্স ওয়াই যোগ করার আগে, আচ্ছা, এক্স ওয়াই যোগ করার আগে কে ছিল? শুধুমাত্র এক্স জেডই ছিল। এক্স ওয়াই যোগ করার আগে কে ছিল? এক্স জেডই ছিল, ঠিক আছে? সো এক্স জেড ভাঙলে কি তৈরি করবে? এক্স প্লাস আর জেড মাইনাস আমরা ধরলাম। সো এখানে দ্রাব্যতা এস হইলে এটাও কি হবে? এস। এটাও হবে হচ্ছে এস। সো কেএসপি কত আসতেছে? কেএসপি সমান সমান এস ইন্টু এস ইকুয়ালস টু হচ্ছে 4 × 10 ইনভার্স কত? 11। ওকে, সো এখান থেকে এস স্কোয়ার আসতেছে। এস স্কোয়ার থেকে আমরা রুট করে কি পাওয়া যাব? দ্রাব্যতা পাওয়া যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স ওয়াই যোগ করার আগে। ওকে, এবার আসো, এক্স ওয়াই আমরা যোগ করছি। এক্স ওয়াই যোগ করার পর, এক্স ওয়াই যোগ করার পর এখন আগে তো এক্স জেড ছিলই, ঠিক আছে? এক্স জেড ছিলই, এক্স প্লাস জেড মাইনাস। এখন আমরা এখানে এক্স ওয়াই নিয়ে আসছি। এক্স ওয়াই ভেঙে কি তৈরি করবে? এক্স প্লাস আর হচ্ছে ওয়াই মাইনাস। কথা কি বুঝা গেছে? সো আমরা জানি না দ্রাব্যতা কিরকম হবে। সো আমরা যেহেতু জানি না, আমরা ধরে নিলাম নতুন দ্রাব্যতাকে, ধরে নিলাম হচ্ছে এস ওয়ান, ঠিক আছে? তাহলে এটাও কি হবে? এস ওয়ান। এটাও কি হবে? এস ওয়ান। ওকে, আমরা জানি না দ্রাব্যতা চেঞ্জ হবে কি হবে না, এই জন্য আমরা আর এস ধরি নাই, আমরা নতুন একটা দ্রাব্যতা ধরছি এস ওয়ান। আচ্ছা, আমরা এখন কতটুকু যোগ করছি? প্রশ্ন বলে দিছিল হচ্ছে 0.01 মোলার। এক্স ওয়াই যোগ করছি হচ্ছে 0.01, তাহলে এখানেও 0.01, এখানেও 0.01। ওকে, এবার আসো কেএসপি, এবার আসো হচ্ছে কেএসপি। এখন আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে কেএসপি এর ভ্যালুটা কি থাকে? সবসময় ধ্রুবক থাকে। কি থাকে? ধ্রুবক। এটা শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ হলে চেঞ্জ হয়, কিন্তু যদি তাপমাত্রা চেঞ্জ না হয় কখনো এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এটা তাপমাত্রার উপর নির্ভর করে, আমি কাকে যোগ করছি বা কাকে বিয়োগ করছি এটার উপর নির্ভর করে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কার কেএসপি বের করতেছি? আমরা এখানে এক্স জেড এর কেএসপি বের করতেছি, ঠিক আছে? সো এক্স জেড এর কেএসপি তে কি হবে? এক্স এর ঘনমাত্রা আর হচ্ছে জেড এর ঘনমাত্রা, ঠিক আছে? এক্স প্লাস এর ঘনমাত্রা, জেড মাইনাস এর ঘনমাত্রা। এখন দেখো, এক্স প্লাস এর ঘনমাত্রা আগের হিসেবে শুধু এস ওয়ান ছিল, এখন কিন্তু এস ওয়ান আছে, আবার 0.01 আছে। তাহলে এস ওয়ান প্লাস 0.01 আর জেড মাইনাস, জেড মাইনাস আছে শুধুমাত্র এস ওয়ান, ঠিক আছে? এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি, এই গুণফল যে কেএসপিটা সেটা কিন্তু আগের ভ্যালুটাই থাকবে। কত থাকবে? 4 × 10 ইনভার্স কত? 11, ঠিক আছে? সো এখানে একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে, এস ওয়ান স্কোয়ার 0.01 S - 4 × 10 ইনভার্স 11 = 0। এটাকে সলভ করে আমরা এস ওয়ান এর মান বের করে ফেললেই আমাদের দ্রাব্যতা চলে আসবে। তো দেখবা যে এখানে যত ছিল এখানে অবশ্যই কম আসবে, কারণ সময়ের কারণে দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়, ঠিক আছে? সো আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তো এখানেও সমস্যা হওয়ার কথা না। আমাদের পরের প্রশ্নে কি বলছে? সেম, একদম হুবো সেম টাইপের প্রশ্ন, মানে সময়নের প্রশ্ন মোস্ট প্রবাবলি। দেখো কি বলছে, এ পাত্রের দ্রবণকে বি পাত্রে, সরি, এ পাত্রের দ্রবণকে আমরা যদি কি করি, বি পাত্রে যোগ করি, লবণের দ্রাব্যতার হ্রাস ঘটে কি? এই যে দেখো, আমাদের কাছে কি ছিল? এজিসিএল ছিল একটা দ্রবণ। আমরা এখানে কি যোগ করতে যাচ্ছি? কেসিএল যোগ করতে যাচ্ছি। কি যোগ করতে যাচ্ছি? কেসিএল। সো কেসিএল যোগ করলে কি হয়ে যাবে? সময়ন প্রভাব হয়ে যাবে। সো এখানে কোনো ম্যাথ করা লাগবে না অ্যাকচুয়ালি, এখানে তোমাকে বাংলায় ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে? সো এজিসিএল এর আগে থেকে ছিল, ঠিক আছে? এটার মধ্যে আমি কি অ্যাড করতেছি? কেসিএল অ্যাড করতেছি। কি অ্যাড করতেছি? কেসিএল। সো কেসিএল অ্যাড করলে ক্লোরিনের সময়ন হয়ে যাবে। সো ক্লোরিনের সময়নের কারণে এই দ্রাব্যতাটা কি হবে? দ্রাব্যতা হ্রাস পাবে, ঠিক আছে? এটা ব্যাখ্যা করে দিবা, আর ম্যাথমেটিক্যালি ইকুয়েশন দিয়েও প্রমাণ করা যায়, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি ইকুয়েশন দিয়েও প্রমাণ করা যায়, যেহেতু এখানে কোনো ম্যাথমেটিক্যাল ডাটা নাই, তাহলে তোমাকে ইকুয়েশন দিয়ে একটু প্রমাণ করে দেখাই দিতে হবে যে এজিসিএল, সরি, কেসিএল যোগ করার আগে, কেসিএল যোগ করার আগে শুধুমাত্র এজিসিএল ছিল, তখন এজি প্লাস ছিল, সিএল মাইনাস ছিল, তখন আমাদের কেএসপি ছিল হচ্ছে এস স্কোয়ার, ঠিক আছে? যখন আমি কেসিএল যোগ করছি যেটার ঘনমাত্রা হচ্ছে ধরো এক্স, ঠিক আছে, তখন কেএসপি হয়ে গেছে হচ্ছে
তখন দ্রাব্যতাটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এস ওয়ান, তখন হচ্ছে এস ওয়ান প্লাস এক্স ইন্টু হচ্ছে এস ওয়ান। কথা কি বোঝা গেছে? যে সিল ক্লোরিন আর ক্লোরিন কি হয়ে যাবে, সমআয়ন। সো এটা এস ওয়ান হইলে, এটা এক্স হইলে এস ওয়ান প্লাস এক্স, আর এটা আছে হচ্ছে এস ওয়ান। সো এই দুইটা এখন কি হয়ে যাবে, সমান। ঠিক আছে, এইটা আর এইটাকে আমরা কি লিখতে পারবো, সমান, কারণ কেএসপি এর মানটা কি থাকবে, সেম থাকবে। সো এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা ইজিলি বলতে পারি যে এস ইজ গ্রেটার দেন এস ওয়ান, তার মানে সময়ের কারণে দ্রাব্যতা কি হয়েছে, হ্রাস পাইছে। ঠিক আছে, ইকুয়েশন দিয়ে প্রমাণ করা যায়। সো একটু বাংলা কথাবার্তা লিখে দিবা, সো হয়ে যাবে। ঠিক আছে, সো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি কমন আসবে ইনশাল্লাহ, আর বুঝতে পারছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।